আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় হরিশ্চন্দ্রপুর সদরে দীর্ঘদিন ধরে পরিশ্রুত পানীয় জলের সমস্যা। থানা এলাকার একাধিক গ্রাম পঞ্চায়েতের ঘরে ঘরে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের পাইপলাইনের কাজ সম্পন্ন হলেও এখনও পর্যন্ত হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বিভিন্ন পাড়ায় পাড়ায় জলের পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পরিষেবা দেওয়া হচ্ছে না। এলাকার বাসিন্দাসহ বিরোধী পক্ষের অভিযোগ, বিগত বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বিজেপির ভোট ব্যাংক বৃদ্ধি পেয়েছিল, তাই এই রোষে এলাকায় উন্নয়ন থমকে গিয়েছে। অন্যদিকে বিজেপির পায়ের তলার মাটি নেই, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে ভুলভাল বকছে বিজেপি। 2024 সালের মধ্যে বাড়ি বাড়ি ট্যাপকল বসে যাবে বলে সাফাই শাসক দলের বিধায়কের, জানিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির চাপান উতর। জল এত, জল যখন আসে না গরমের দিন, জলের যে ক্রাইসিস, মানুষ কি করবে জল নিয়ে? কে কার বাড়িতে জল দিবে? দিবে কেউ কার বাড়িতে জল? বিদ্যুতের লাইন দিয়ে একজনের বাড়ি গেছে জল আনতে, বলে সন্ধ্যা লেগে গেছে, জল দিব না। হ্যাঁ, আর যার বাড়িতে যার টাকা আছে ওর আছে, যার টাকা নাই ওরা জল খেতে পাবে না নাকি? না একটা হ্যান্ডকল আছে, না কিছু আছে পাড়াটাতে, এত বড় পাড়াটাতে কিচ্ছু নাই আমাদের। তো এখন তো জল আসছে, এখন জল আজকে দিয়েছে, তো জল প্রত্যেকদিন ধরে না আসবে? এক বেলা জল দেয় কত লোক? আমরা পাড়াটাতে কত বড় পাড়া, এই মাথা ও মাথা কতদিন লোক আমরা। হরিশ্চন্দ্রপুরের যে বিধানসভা ক্ষেত্র, সেই বিধানসভা ক্ষেত্রে প্রত্যেকটা অঞ্চলে নলবাহিত জলের স্কিম ইতিমধ্যে করা হয়েছে এবং যেখানে যেখানে বাকি ছিল তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং পুলক রায়ের উদ্যোগে, মাননীয় মন্ত্রী পুলক রায়ের উদ্যোগে আরও প্রায় 20-25টা স্কিম আবার নতুন করে আমি আমার দিনে আসছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে চেষ্টা, তিনি বলেছেন 2024 সালের মধ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, প্রত্যেকটা বাড়ি বাড়ি হোম কানেকশন হয়ে যাবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী এটা বারবার আমাদেরকে বলেছেন, বিধানসভায় বলেছেন, যে উনি বলেছেন যে 2024 সালে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে জল পৌঁছে যাবার তার একটা প্রচেষ্টা চলছে। বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল বনরক্ষার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কাথি রেঞ্জের শঙ্করপুর বিটে তাজপুর আউটপোস্টের ঘটনা। অভিযোগ, তাজপুর আউটপোস্টের দায়িত্বে থাকা বনরক্ষী কর্মী তাজপুর জঙ্গল থেকে বেআইনিভাবে আকাশমণি গাছ কাটছে। ঘটনার সামনে আসতেই শোরগোল পড়েছে বন দপ্তরে। যদিও বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন তাজপুর আউটপোস্টের দায়িত্বে থাকা বনরক্ষী কর্মী। এ বিষয়ে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম কাথি রেঞ্জের অফিসারের সঙ্গে, তিনি বলেন ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শোকজ করা হয়েছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার ডিএফও ডক্টর অনুপম হাজরা জানান তার কাছে এ বিষয়ে কোনো খবর নেই। এই প্রথমবার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়াশোনার জন্য একটি মৃতদেহ তুলে দিল এক পরিবার। আলিপুর দুয়ারের বাসিন্দা 82 বছর বয়সী শুক্লা নাহা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার সকালে আলিপুর দুয়ার জেলা হাসপাতালে তিনি প্রয়াত হন। এরপরই তার পরিবার এমজিএন মেডিকেলের সাথে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে তার মরদেহ নিয়ে আসা হয় মেডিকেল কলেজে। অফিসিয়াল কাজকর্ম শেষে মরদেহ হস্তান্তর করা হয়। শুক্লা দেবীর পুত্রবধূ কস্তুরী গৌতম মহলানবিশ জানিয়েছেন মানুষকে বাঁচাতে চিকিৎসার প্রয়োজন, আবারও চিকিৎসার কাজে মানুষের দেহ প্রয়োজন। চিকিৎসা বিজ্ঞানের কাজের জন্যই এই উদ্যোগ নেওয়া হলো। মেডিকেলের অটোনমিক বিভাগের বিভাগীয় প্রধান শান্তনু ভট্টাচার্য জানিয়েছেন মরদেহ ছাড়া চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনা পুরোপুরি সম্ভব নয়। এদিনের এই পদক্ষেপ ছাত্রছাত্রীদের অনেক উপকার করবে। তিনটে ব্যাচ সাইমালটেনিয়াসলি রান করছে এখন। এখানে যেটা স্টুডেন্টদের পড়াশোনার জন্য এবং পার্টিকুলারলি ফেজ ওয়ান মানে প্রথম বর্ষে অ্যানাটমি শিক্ষার জন্য যেটা মেন দরকার হয় সেটা হচ্ছে বডি, মানে ক্যাডাভেরিক ডিসেকশন ছাড়া অ্যানাটমি প্রপারলি শেখা যায় না। এবার সেটার জন্য যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট মানে যথাযথ পরিমাণে যতগুলি ক্যাডাভার লাগে সেগুলো যদি না আসে তাহলে শিক্ষার ব্যবস্থাটা অতটা উন্নতি করানোটা সম্ভব হয় না।
এবং বডি ডোনেশন ডেফিনেটলি হচ্ছে জনগণের মধ্যে একটা যে একটা এগিয়ে চলা এবং আধুনিকতার যে একটা ছাপ সেটা চলে আসে। এবং এটার মধ্যে দিয়ে হচ্ছে যে তারা যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করতে চাই সব জায়গায় যে বডি ডোনেশন কতটা হেল্পফুল ফর দ্য সায়েন্স অ্যান্ড ফর দ্য মেডিকেল স্টুডেন্টস, এইটা যে সবাই এগিয়ে আসছেন এবং সাড়া দিচ্ছেন এটাতেই আমরা সবচেয়ে বেশি আনন্দিত। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কে শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বর। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিংয়ে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822, আরেকটি নম্বর 9836635477।